আগস্ট মাস আসলে নানামুখী ষড়যন্ত্রে সরব হয় বিএনপি এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং 21 আগস্টেই তারেক জিয়ার নেতৃত্বে বেগম জিয়ার জ্ঞাতসারে প্রকাশ্য দিবালোকে 2004 সালে গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। 17 আগস্ট সারা দেশে একযোগে 500 জায়গায় বোমা হামলা হয়েছিল। সুতরাং আগস্ট মাসকে সামনে রেখে এবারও তারা সারা দেশব্যাপী নানামুখী ষড়যন্ত্র নাশকতা করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার অংশ হিসাবে, দেশকে উত্তপ্ত করার অংশ হিসাবে ভোলায় তারা গণ্ডগোল করেছে। যিনি মৃত্যুবরণ করেছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তদন্তে বেরিয়ে আসবে আসলে কিভাবে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে আগস্ট মাসকে সামনে রেখে বিএনপি সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে যেটি আমরা জানি। তবে বিএনপিকে সেই সুযোগ দেওয়া হবে না। যে 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নয়, সেদিন প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। যেই দেশীয় শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করেছে সেই শক্তি এবং যেই আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করেছিল সেই আন্তর্জাতিক শক্তি দুই শক্তি একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব ছিল জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাকেই সেনাবাহিনী প্রধান নিয়োগ করেছিল খন্দকার মোস্তাক আহমেদ। এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় এই জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব। 500 বছর পরে যেই বাঙালি ছেলেটি জন্মগ্রহণ করবে সে যাতে সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিল তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন।